আরিতে বা ফ্ল্যাটে যাদের স্পেস কম, দেখতেই পাচ্ছেন জানলায় করেছে উচ্চে মাছ। একটু ক্লোজ ভিউ হচ্ছি, উচ্ছের পাতা জানলার মধ্যে বেরিয়ে গেছে এবং আমরা পেয়েছি দুটো উচ্ছে। এই উচ্ছে দুটো পেকে গেছে, আমি তুলি দেখানোর জন্য রেখেছি। যাদের জায়গা কম বাড়ির মধ্যে ফ্ল্যাটের মধ্যে, তারা এরকম করে দিতে পারেন কিচেন গার্ডেন। উচ্ছের পাতা পুরো বেয়ে বেয়ে ছড়িয়ে পড়েছে। আর এখানেও ইউজ করেছি আমি একটা ফেলে দেওয়া প্লাস্টিক কন্টেনার, যা সিম্পল ওয়েতে আমি তৈরি করেছি দানা দিয়ে। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে একটা উচ্ছের গাছ তৈরি করতে হয় নিজের ছোট জায়গাতে। যেটা পেলাম সেটা থেকে আমার থেকে গেছে, সেখান থেকে আবার আমি সব গাছ লাগাবো, পাকা দানা সেই থেকে নতুন বীজ লাগাবো। যে কোনো জায়গায় আমি সবসময় ইউজ করি ছোটো জায়গার জন্য, যেখানে পট রাখার কোনো অসুবিধা বা ছোটো স্পেস, এটা প্লাস্টিক যে কোনো ডিসপোজেবল কন্টেনার, ডিসপোজেবল কন্টেনার ইউজ করতে ফেলে দিচ্ছি, নষ্ট করে কাটতে দিচ্ছি। এখানে যেখানে মাটি চলবে এখানে দিতে থাকবে, জল দিতে থাকবো। এখন রোদ করলে জল দিচ্ছি, একটু পরে জল দিতে থাকবো এবং ভালো করে চাপা দিয়ে দেবো। এবং এক মাস পরে আবার নতুন করে দেখাবো যে কেমন গ্রোথ হচ্ছে। মাঝে সাঝে অল্প গোবর দিতে পারেন, আপনারা দেখতে পারবেন কীরকম গ্রোথ হচ্ছে। এক মাস দেখিয়েছিলাম, তার থেকে লাগিয়েছি এবং খুবই অযত্নে হয়ে ওঠা উচিত।